শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। ডাগের বাজারের অভিজাত আবাসন ডায়মন্ড সিটিতে সেখানে ষোলো তলায় ভয়াবহ আগুন, আটকে থাকা দুজনকে উদ্ধার করা গিয়েছে, তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে এমনটা বলা যাচ্ছে না। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, কি পরিস্থিতি সেখানে সরাসরি আপনাদের নিয়ে যাবো ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, কি খবর, কি দেখছো? তোমাকে প্রথমে যেটা জানাবো যে ইতিমধ্যেই কিন্তু এক ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, তবে দমকলের তরফ থেকে সম্পূর্ণরূপে যে আগুন নিয়ন্ত্রণে সে বিষয়টা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে আগুন যে ভয়াবহ আকার ধারণ করেছিল সেই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা মোকাবিলা করা ইতিমধ্যেই সম্ভব হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যেই এখানে পৌঁছে গেছে। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতাতে কাজ চালাচ্ছেন, এবং যে বিষয়টা সবথেকে এখানে কাজ করার ক্ষেত্রে দমকলকর্মীদের কাছে প্রতিকূলতা ছিল, এর উচ্চতা অর্থাৎ বহুতল, একুশ তলা, এই বহুতলের ষোলো তলাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিকেল সাড়ে তিনটে নাগাদ। খুব অল্প সময়ের মধ্যেই কালো ধোঁয়াতে গোটা এলাকা ঢেকে যায়, এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা গোটা বিষয়টি বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই দমকলকে ফোন করা হয়, এবং স্থানীয় যারা এখানকার রেসিডেন্সিয়াল রয়েছেন বা বাসিন্দারা রয়েছেন তারা নিজেরাও আগুন নেভানোর কাজ চেষ্টা করেন, এবং দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ইতিমধ্যে দমকলকর্মীরা পৌঁছে গেছেন, তারা ঠিক যে জায়গাতে আগুন লেগেছে অর্থাৎ আগুনের উৎসস্থল সেখানে পৌঁছে তারা কিন্তু আগুন জল দিয়ে নেভানোর কাজ করছেন। আগুনকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এমনটাই দমকলের তরফ থেকে জানানো হচ্ছে, এবং এই ষোলো তলা যেখানে আগুন লেগেছে সেখানকার সেই ফ্লোরের যে সমস্ত গ্লাস উইন্ডো অর্থাৎ কাঁচের জানালা রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তার কারণ ভিতরে যে ধোঁয়া এবং গ্যাস তৈরি হয়েছে সেগুলো যাতে বাইরে বেরিয়ে আসতে পারে তার জন্যই কিন্তু এই কাঁচের জানালাগুলোকে সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তবে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে নিশ্চিত নয়। তবে এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছ ডায়মন্ড সিটি নর্থ, এই টাওয়ারের একেবারে টপ ফ্লোর থেকে একেবারে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের সকলকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত কোনোরকম কোনো ক্যাজুয়ালিটি অর্থাৎ হতাহতের কোনো খবর নেই। দমকলকর্মী দমকলমন্ত্রী সুজিত বসু তিনি নিজে ইতিমধ্যেই পৌঁছে গেছেন, তিনি গোটা বিষয়টি নিজে সরেজমিনে খতিয়ে দেখছেন। এখানকার যারা বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার আমরা চেষ্টা করবো ধীরে ধীরে। এখানকার বাসিন্দারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কগ্রস্ত, তারা নিজেরা বেরিয়ে এসছেন এখানে, তাদের সঙ্গে সরাসরি একটু কথা বলি আমরা। কি কি পরিস্থিতি, কটা নাগাদ এখানে ঘটনা ঘটলো? সাড়ে তিনটে নাগাদ। সাড়ে কোন ফ্লোরে? ষোলো ডি আমার ফ্ল্যাট, 16th ফ্লোর, ষোলো ডিতে লেগেছে আমার, 15C। তখন জানতে পারার পরে তারপর দমকলে খবর দিই আমি, ওরা পাঠিয়েছে, কোন ইঞ্জিন পাঠিয়েছে আমি জানি না, তারপরে তো গেছে উপরে লোক, গেছে কেউ কি ভিতরে আটকে আছেন? এখন অব্দি কেউ বলে, যার ছিল সবাইকে আমরা নামিয়েছি, আমাদের সাপোর্টিং স্টাফরা সব গেছে উপরে, সব নামিয়েছে। যে ফ্ল্যাটটা আগুন লেগেছে সেখানে কি কোনোরকম কোনো কাজ চলছিল, মানে কি ইন্টেরিয়ারে কাজ চলছিল সেখান থেকেই? ফ্ল্যাট ফাঁকা, ইন্টেরিয়ারে কাজ হচ্ছিল। ষোলো ডি ফর ডেলি, স্বাভাবিকভাবেই তো একটা আতঙ্কের পরিবেশ, এত বড় হাই রাইজ বিল্ডিং, হাই রাইজ বলেই বেশি প্রবলেম। এখনো পর্যন্ত সবাই সেফ আছে? সবাই নামে নেমেছে। বিল্ডিং এ তো আলাদা করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা অনেক সময় থাকে, এটা একটা হাই রাইজ বিল্ডিং তো বটেই, এবং অত্যন্ত বড় গ্রুপের একটা বিল্ডিং, তো বাসিন্দারা যারা আছেন সেখানে বিল্ডিং এর নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কি কাজে লাগানো হয়েছিল? দেখো, সেই বিষয়টা তদন্ত সাপেক্ষ দমকলমন্ত্রী সুজিত বসু তিনি নিজে এসে পৌঁছেছেন, এবং এখানেও আমরা আসার পরও যেটা দেখেছি যে এই আবাসনের ভেতরেও তাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে তুমি যেটা জানতে চাইলে, সেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আদৌ কাজে লাগানো সম্ভব হয়েছিল কিনা বা সেই সুযোগ পাওয়া গিয়েছিল কিনা, বা এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা কতটা প্রশিক্ষিত সেই ব্যবস্থা ব্যবহার করার ক্ষেত্রে, সেগুলো সবটাই তদন্ত সাপেক্ষ বিষয়। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা নিয়ন্ত্রণে, তবে আগুন সম্পূর্ণরূপে যে নিয়ন্ত্রণে তা কিন্তু দমকলের তরফ থেকে বলা হচ্ছে না। দমকলমন্ত্রী সুজিত বসু তিনি একেবারে টপ ফ্লোর, যে জায়গাতে আগুন লেগেছেন তার কাছাকাছি জায়গাতে পৌঁছে গিয়ে দমকলকর্মীদের পাশে দাঁড়িয়ে গোটা পরিস্থিতি তিনি নজরদারি চালাচ্ছেন। দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গেছে, এবং এই যে হাইরাইজ দেখতে পাচ্ছ অর্থাৎ বহুতল, এই বহুতলে সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে নতুন করে কোনো বিপত্তি তৈরি না হয়। এবং তোমাকে যেটা বললাম যে যতগুলো তুমি এখানে ফ্ল্যাট দেখতে পাচ্ছ সমস্ত আরেকটা বিষয় একটু জানতে চাইবো সুপ্রিয়, 16D, 16D ফ্ল্যাটে আগুন লেগেছে এই ভদ্রলোক বললেন, ওনারা 15C-তে থাকেন, ওই ফ্লোরে বাকি সব ফ্ল্যাটগুলো সব নিরাপদ তো? মানে অন্য জায়গায় আগুন ছড়িয়ে পড়েনি তো? ওই ফ্ল্যাটের মধ্যে আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়েছে?
দেখো প্রথম যেটা জানাচ্ছেন এখানকার স্থানীয় একজন বাসিন্দা যে 16D তে প্রথম অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই 16D থেকে আশপাশে কিছুটা অংশে আগুন ছড়িয়ে পড়েছিল। তবে সেই আগুন কতদূর পর্যন্ত ছড়িয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত দমকল কর্মীরা যতক্ষণ না নিচে নেমে আসছেন ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। তবে খুব বেশি দূর আগুন খুব বেশি এলাকা জুড়ে আগুন ছড়ায়নি, তার আগেই আগুনকে নিয়ন্ত্রণে আনা বা অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত যে আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে তা নয়। তুমি দেখতেই পাচ্ছ উপরে জল দেওয়ার কাজ চলছে আমাদের ক্যামেরার মাধ্যমে। আমার ক্যামেরা পার্সন সুমিত দেখানোর চেষ্টা করছে একেবারে 16 তলার উপরে যেখানে আগুন লেগেছে সেখানে দমকলকর্মীরা পৌঁছে জল দিচ্ছেন এবং তার পাশাপাশি যে সমস্ত গ্লাস উইন্ডো অর্থাৎ কাঁচের জানালাগুলো রয়েছে সেই সমস্ত কাঁচের জানালা ভেঙে দেওয়া হচ্ছে, ভেতরে যে গ্যাস এবং গরমের যে আবহাওয়া তৈরি হয়েছে সেটা যাতে বাইরে বেরিয়ে আসতে পারে, দমকলকর্মীরা একেবারে যাতে আগুনের উচ্চস্থলে পৌঁছে যেতে পারেন সেই কারণেই কিন্তু গ্লাস উইন্ডোগুলো সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার কোনো খবর নেই, সকলকেই নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়েছে। সিএসসির কর্মীরা এখানে পৌঁছে গেছেন, যুদ্ধকালীন তৎপরতাতে পরিস্থিতিকে মোকাবিলা করা যে কাজ সেই কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। তবে একটু সঙ্গে থাকো সুপ্রিয়, সুজিত বসু কি বলছেন শুনি। দেখুন আমি বলি, একটা বহুতলে আগুন লেগেছে, 17 তলায় আগুন আছে, যে জায়গাটায় আগুন আছে প্রায় 1500 স্কোয়ার ফিটের মতো, সেই 1500 স্কোয়ার ফিটের আগুন প্রায় কন্ট্রোল হয়ে গেছে, প্রচুর স্মোক আছে। বিয়ের সেট নিয়ে আমার লোকেরা ঢুকেছে এখন, যেটুকু আগুন আছে ওইটুকু আগুন কন্ট্রোল করবার জন্য। ঘরে দুজন লোক ছিল, সেই দুজনকে আমরা খুব ভালো করে স্মুথলি বার করে দিয়েছি। এখন যেটা হচ্ছে, এটা অনেক উঁচু হাই রাইজ, এ ছাদে 7 জন লোক আমি যা শুনতে পেয়েছি ওপরে আছে। আমার কর্মীদের আমি নির্দেশ দিয়েছি একটু ধোঁয়াটা কমলে পরে, কারণ ধোঁয়াটা খুব স্মোক, ওখানে প্রবেশ করা যাচ্ছে না। আমার লোকেরাও খুব উঁচুতে কাজ করছে, একটু ধোঁয়াটা যদি কমে যায় ওদেরকে সেফলি রেস্কিউ যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। ইতিমধ্যে আমাদের অনেক গাড়ি এসছে, প্রচুর ফায়ার যারা ডিপার্টমেন্টের স্টাফ ওয়ার্কার তারা কাজ করছে। আমি একটা ল্যাডারও আনতে পাঠিয়েছি, যদি ল্যাডারও এসে যায় আগে দেখে নিই, যদি সেফলি ওদের রেস্কিউ হয়ে যায় তাহলে ল্যাডার যদি প্লেস পাই আমি ল্যাডার এখনও লাগাবো। আগুন কীভাবে লেগেছে দেখুন, শুনেছি ওখানে কোনো কাজ হচ্ছিল, সেই কাজ থেকে আগুনটা লেগে শুনেছি, কোনো ভেতরে ইন্টেরিয়ারে কাজ হচ্ছিলো শুনেছি, আমরা কেউই ছিলাম না, আমি বিকাশ ভবনে ছিলাম আমার ডিপার্টমেন্টের মিটিংয়ে, কিন্তু খবর পাওয়ার সাথে সাথে আমরা এসছি এবং সঙ্গে সঙ্গে অর্গানাইজও করেছি, গাড়িও ঠিক এসছে। আমাদের ওসি বরুণ কাজ করছে ওপরে আছে, ও এক্ষুনি এসে আমাকে বলে গেল, আমি আমার ও ওপরে গেছে, আমার অফিসাররা অনেকেই কাজ করছে পরবর্তী সময় জানাবে না। এদের সিস্টেম, এই সিস্টেম অনেকটা কাজ করেছে ওদের, এখনও পর্যন্ত যা খবর পেয়েছি। হ্যাঁ সেটা অনেকটা ব্যবহার হয়েছে, এই ফ্ল্যাটে যারা ছিলেন তারা এই মুহূর্তে, হ্যাঁ তাদের নামিয়ে নেওয়া হয়েছে। আর ওপরে বলছি যারা 17 তলায় যারা ছিল তারা ছাদে উঠে আছে, তারা এখন নিরাপদজনিত জায়গায় আছে। আমরা বলি যখন নামবেন না, তাড়াহুড়ো করতে যাবেন না, আগুনটা যদি কন্ট্রোল হয়ে যায় ঠিক নামিয়ে নেবো আমরা। আমি দাঁড়িয়ে আছি এখন এখানে, যেটা দাঁড়িয়ে আছি 12 তলা দাঁড়িয়ে আছি, আগুনটা 17 তলা কন্ট্রোল বলে গেল, কন্ট্রোল হয়ে যাবে, আর বাড়বে না আগুনটা, আর বাড়বে না, এখনো আগুন আছে বা আগুন আর বাড়বে না। যা শুনেছি সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন, তিনি যেটা বললেন তিনি যে নিজেরা দেখেছেন তাতে 16 তলায় আগুন লাগে এবং একটি ফ্ল্যাটে 16D ফ্ল্যাট তাতে ইন্টেরিয়ারের কাজ হচ্ছিল, ওই তলেরই নিচের তলার বাসিন্দা তার সাথে কথা বলেছে আমাদের প্রতিনিধি, তিনি বললেন 16D ফ্ল্যাটে আগুন লাগে, এই ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ হচ্ছিল, এখান থেকেই সম্ভবত আগুন লেগেছে। আগুন পুরোপুরি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি কিন্তু নিভিয়ে ফেলা সম্ভব হবে, আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে অন্তত দমকল মন্ত্রীর কথা সেটা স্পষ্ট হলো, দমকল কর্মীরা জানিয়েছেন তাকে আগুন তারা আয়ত্তে এনে ফেলেছেন কিন্তু পুরোপুরি নিভিয়ে ফেলতে পারেননি, প্রয়োজনে ল্যাডার তিনি পাঠাবেন, তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হবেন দমকল কর্মীরা। 5টি ইঞ্জিন এই মুহূর্তে সেখানে কাজ করছে। অভিজাত আবাসন আসার খবর একটাই যে কেউ আহত হননি, কেউ কারোর কোনো ক্যাজুয়ালিটি কোনো খবর নেই।